আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ করে নেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে কিন্তু সূর্য একেবারেই ওঠে না, প্রচুর বৃষ্টি, প্রতিদিনই বৃষ্টি থাকে। তো এখন একটুখানি সময় কিন্তু বৃষ্টি নেই, তো বাইরে এসেছি একটু ভিডিও করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন বিস্কিট, আর এই বিস্কিটগুলো গতকালকে আনা হয়েছিল, যেহেতু মসজিদে কিন্তু নামাজের সময় শিঙি দেওয়া হয়, তো শিঙির জন্য আমাদের এই বছরে আর শিঙি করা হয়নি। গত বছরই শিঙি করেছিলাম, আমি নিজেই বানিয়েছিলাম, হয়তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তো এই বছরে আর বেশি কিছু করিনি, শুধুমাত্র বিস্কিটই দেওয়া হচ্ছে। যেহেতু মসজিদে কিন্তু অনেক কম মানুষ আসে, ওই জন্য কিন্তু বিস্কিটের পরিমাণটাও কম। আর দেখতে পাচ্ছেন আজ হচ্ছে শুক্রবার, আর শুক্রবার কিন্তু আমার আব্বা এবং ভাইয়া সবাই গিয়েছিলেন মসজিদে, আর এখানে দেখতে পাচ্ছেন শিঙি দিয়ে দিয়েছে। আজকে দুপুরে কিন্তু আমার আম্মা ভাত রান্না করেছিলেন, তবে সেই ভাত খাওয়া হয়নি, যেহেতু আমার আম্মা এবং ছোট ভাইয়া দুজনই রোজা রেখেছেন, আমি কিন্তু রোজা না। আর আমার আব্বার কিন্তু দাওয়াত ছিল অন্য একটা বাড়িতে, তো প্রতিবেশীর বাড়িতে বাবা খেয়ে এসেছেন আর বাড়িতে সে খাওয়া হয়নি। তো এখানে হচ্ছে আমি একটা প্যাকেট নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য, যেহেতু দুপুরে ভাত খাবো না। ভাতের জন্য সাথে ছিল কালকে রাতকের আলু তরকারি, আলু দিয়ে আর মাংস দিয়ে রান্না করা হয়েছিল। আর দুপুরবেলা রান্না করেছিলাম শাক ভাজি। তো এখন শিঙি পেয়ে শিঙি খেয়ে নিচ্ছি, ভাত আর খাওয়া হবে না। আমার বড় ভাইয়া ছোট ভাইয়া আব্বা তিনজনই কিন্তু মসজিদে গিয়েছিলেন, আর নামাজ শেষে যেহেতু শিঙি দিয়েছে তিনটাই নিয়ে এসেছেন। আর বড় ভাইয়া কিন্তু একটা খেয়ে নিয়েছেন, যেহেতু ভাইয়া রোজা ছিলেন না, আর এখন আমিও রোজা না, আমি আরেকটা খেয়ে নিচ্ছি। গ্রাম অঞ্চলে সব শিঙি মজার, আর এই আকনি শিঙিটা কিন্তু অনেক মজার। আমাদের বাসায় কিন্তু প্রত্যেকেরই অনেক পছন্দের, আমার অনেক ভালো লাগে। তো খাওয়ার সময় কিন্তু আমি আগে থেকে একটা লেবু গাছ থেকে পেরে নিয়ে এসেছি, আর এখন হচ্ছে আমি এগুলা খেয়ে নেব। আজ আমি আপনাদের সাথে কাস্টার্ডের একটা রেসিপি শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের কাস্টার্ডের রেসিপি ছিল, তবে বার্মিসের সময় দিয়ে কোনো ধরনের কাস্টার্ড ছিল না, এই প্রথম একটা রেসিপি শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন বার্মিসের সেমাই দিয়ে কাস্টার্ড তৈরি করার জন্য এখানে আমি যা যা নিয়েছি, এখানে হচ্ছে আম, ডালিম, তারপর হচ্ছে আঙ্গুর, বার্মিসের সেমাই, দুধ আর কাস্টার্ড পাউডার। আমি কিন্তু সব সময় হাইকুট যে কাস্টার্ড পাউডার আছে ওই কোম্পানিটা ব্যবহার করি, আর এই প্যাকেটে কিন্তু অনেক সুন্দর একটা অ্যারোমা থাকে। আমি জানি না আপনারা কে কীরকম পছন্দ করেন।
এবারে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার, সাথে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হলে একটা পাশে রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি দুধের হাঁড়িটা ছোলায় বসিয়ে দিয়েছি। এখানে 4 কাপ পরিমাণে ফুল ক্রিম মিল্ক আছে, সাথে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিবেন, এতে করে খেতে খুবই ভালো লাগে। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখনই দিয়ে দিচ্ছি সেমাই। আমি এখানে 1 কাপ পরিমাণে বার্মিসেল সেমাই নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। ফিরে আসছি 4 মিনিট পর। ফিরে এলাম 4 মিনিট পর। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। যখন চিনিটা গলে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ। আর কাস্টার্ডের মিশ্রণ দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। চার থেকে 6 মিনিটের মাঝে কিন্তু মিশ্রণটা ঘন হয়ে যাবে। আপনারা যে যেরকম পছন্দ করেন সেই রকম ঘন করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। রুম টেম্পারেচারে আসার পর আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন, তো আমি ফ্রিজে রাখবো না। এবারে আমি আঙ্গুর আম সবকিছু কেটে নিচ্ছি। আঙ্গুর এবং আম ব্যবহার করার পূর্বে অবশ্যই একটু খেয়ে দেখবেন যে মিষ্টি কিনা না, যেহেতু ডিজার্টই কিন্তু মিষ্টি ফল হলেও খেতে ভালো লাগে। আমার বাসায় যেরকম ফল ছিল আমি ওই ফলগুলোই ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ফল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে কলা ব্যবহার করতে পারেন, কারণ বাচ্চাদের কিন্তু কলা অনেক পছন্দের। এখানে দেখতে পাচ্ছেন কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু পুরোপুরি রুম টেম্পারেচারে চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফল। খুব বেশি ফলের দরকার নেই, আমি যে পরিমাপে নিয়েছি এতে করে 3 কাপ পরিমাণে ফল দিলে হবে। কাটা ফল 3 কাপ হতে হবে, এর থেকে বেশি দরকার নেই। তবে চাইলে এর থেকে বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি এখানে মাত্র 3 কাপ দিয়েছি। এবারে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আপনাদের যেরকম পছন্দ সেরকমই পরিবেশন করতে পারেন।
দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কাস্টার্ড তৈরি হয়ে গেছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Oh,